মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সাড়ে দশটা আমরা কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে দশটার সময় অনেক বেলা হয়ে গেছে উঠতে কারণ তোমরা তো জানো কালকে আমরা মন্দিরে গেছিলাম শিব মন্দিরে অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল প্রায় তিন কিলোমিটার মতন হেঁটেছিলাম ওই খাড়া রাস্তায় সেই কারণে সবারই পা যন্ত্রণা করছিল এত তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম বেলা হয়ে গেছে উঠতে সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে তো আজকে আর কোথাও বেরোনো হবে না ঘুরতে কারণ আমার মায়েরও একটু জ্বর জ্বর ভাব এসছে আর তোমাদের দাদা ভাইয়েরও জ্বর ভাব এসছে ওই জন্য আজকে আমরা কোথাও ঘুরতে যাব না তো বিকেলবেলা দেখি হয়তো মার্কেটে বা এদিক ওদিক কোথাও একটু ঘুরতে যেতে পারি তো গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর সকালবেলা কারেন্ট চলে গেছে সেই কারণে গরম জল আর পড়ছে না আর যতটা গরম জল হয়েছিলো আমি স্নান করে নিয়েছি তার জন্য মা এতক্ষণ আমার উপর বক 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 করলো আর জানি না কখন কারেন্ট আসবে ইনভার্টারে চলছে মা এতক্ষণ আমার উপর চিল্লামিল্লি করলো গরম জলে আমি স্নান করে নিয়েছি বলে আর মা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে বসেছিল আর গরম জল পাইনি বলে বক বক করছিল এই যে এখন মাথা আসরাচ্ছে ঠান্ডার মধ্যে গরম গরম জল পায়নি ঠান্ডা চলে শ্যাম্পু করেছে আর মা খারাপ হয়ে গেছে এতক্ষণ আমাকে একদম পুরো কি বলবো ধোলাই হলো আমার ধোলা তো চলো দেখতে থাকো ভিডিওটা এই বাবা গেছে মার্কেটে তোমাদের দাদা বললাম শরীরটা ভালো না সেই কারণে ও যেতে পারেনি মার্কেটে বাবা গেল চিকেন আনতে তো চিকেন রান্না করতে দেবে যাই না চিকেন পাবে না কি গেছে আনতে এবার আমরা যেখানে রান্না করে মানে রান্না করে দিচ্ছে আমাদের ওখানে এখন দেবে চিকেনটা রান্না করতে দেওয়ার জন্য তো ভিডিওটা দেখতে থাকো আজকে আমরা রুমেই থাকবো রুমেই যা যা হচ্ছে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে যে শুধু চিকেনের ঝোল আলু দিয়ে আর ভাত আর এই দিকে স্যালাড এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ আজকে মার শরীরটা একটু খারাপ বলে তো রুমে বসে বসে বোর হচ্ছি সবাই দেখি যদি একটু বিকেলে বেরোতে পারি কোথাও তো চলো খাওয়া দাওয়াটা করে নি তারপর দেখা তোমাদের সাথে এই খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়ে এই বেরিয়ে পড়লাম রাস্তায় আজকে তো কোথাও যাওয়া হয়নি এই আশেপাশে একটু ঘুরে দেখবো যে কোথায় তুই আছে তো এই যে মেয়ে আর ভাইয়ের খিদে পেয়ে গেছে ওরা একটু ম্যাগি খাচ্ছে দেখো এই যে ম্যাগি খাচ্ছে খেয়ে থাকতেছো না কেমন টেস্ট দুজনে এখন ম্যাগি খেতে খুব মগ্ন এখানে রোজই প্রায় টিফিনে ম্যাগি আর মোমোই খাওয়া হচ্ছে বেশিরভাগ এখানে সব মজা করছে সবাই রাস্তায় বেরিয়ে এই যে চায়ের দোকানে চা খাচ্ছে আর ইয়ে মানে বৌদি যায় কতটা ভালো সে বলে বোঝানো যাবে না বৌদির সাথে খুব পরিচয় হয়ে গেছে আমাদের এখান থেকে আমরা খাবার দাবার সবই নিচ্ছি আর এখানে সব মজা করতে ব্যস্ত আর কিন্তু রাস্তায় খুব কুয়াশা এখন বাজে সন্ধে এখন সাড়ে ছটা বাজে না ছটা চল্লিশ দেখো আমাদের ওখানে কিন্তু সন্ধ্যা হয়ে যায় ছটা চল্লিশে কিন্তু এখানে দেখো কতটা আলো এই যে এখনো কুয়াশা ভর্তি তো চলো দেখি কোথায় যাই একটু হাঁটতে হাঁটতে এদিক ওদিক ঘুরবো চলে আসলাম হাঁটতে হাঁটতে লেকের পাশে তোমাদের আজকে লেকটা দেখালাম না আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলে এই এতক্ষণ বসেছিলাম এখানে সবাই একটু গল্প গুজব করছিলাম এই আবার হাঁটতে হাঁটতে দিকে যাচ্ছি অনেকক্ষণই বসেছিলাম কুয়াশা পড়ছে মাথায় ঠান্ডা লাগছে ওই জন্য আর এখানে বসছি না তো হোটেলের দিকে যাচ্ছি মাছদের একটু অনেক মাছ এখানে ওই মাছদের জন্য বাবা একটু রুটি নিয়ে আসলো ওই রুটি একটু দিলাম সব মাছেদের খেতে তো মাছেরা খাচ্ছিল খুব মজা লাগছিল দেখতে চলো রুমের দিকে যাওয়া যাক এই যে হাঁটতে হাঁটতে এবার রুমের দিকে যাচ্ছি কুয়াশা পড়ছে জানো খুব খুব কুয়াশা কান পুরো ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখানে যেটা দেখলাম এখানে বৃষ্টি হলে খুব ঠান্ডা পড়ে বৃষ্টি না হলে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না আজকে সেরকম একটা ঠান্ডা নেই কিন্তু কুয়াশাটা পড়ছে তো কান ঠান সব ঠান্ডা হয়ে গেছে ওই জন্য রুমের দিকে চলে যাচ্ছি এই যে মা বাবা পেছনে আর এরা সব সামনে এই যে এরা সব সামনে হাঁটছে নামার সময় খুব আনন্দ লাগতো যখন মানে নিচের দিকে নামছি না তখন খুব মজা লাগছে আর যখন ওপর দিকে উঠছি তখন সবার মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে আর নামার সময় খুব মজা হচ্ছে একদম গড়গড় গড়গড় করে নেমে চলে যাচ্ছি রুমে তো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে আবার মল রোড থেকে অনেকক্ষণ আগেই চলে রুমে এত হাসাহাসি হচ্ছে তো দেখো তোমরাও কি নিয়ে হাসি হাসি হচ্ছে তো দেখো এইটা হচ্ছে নৈনিতালের পিচ ফল আর এটা হচ্ছে আমাদের বাঙালিদের পিচ ফল তো চলো আমাদের এতক্ষণ হাসাহাসি হলো এবার খাওয়া দাওয়া করে দেখো ডিনারে কি খাবার এনেছে এই যে রাতের ডিনার হচ্ছে এখানকারের পাঁচ মিশালি সবজি আর ডিমের ঝোল আর হচ্ছে জিরা রাইস এই হচ্ছে আজকে ডিনার তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটা বানালাম না যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট